তো ডানথাস ওডেরও ডানথাস ওরে এক কালারের আর এডেরও মিক্সচার কালারের ডানথাস এই জন্য দুইটা আলাদা আলাদা ডানথাস দেখলে এডের হলো আইডিয়াল কোম্পানির মাল এগুলে আইডিয়াল কোম্পানির মালটা সব থেকে ভালো আর কি চারা একটা সিস্টেম চারা আপনি 6 ইঞ্চি 4 ইঞ্চি একটা হলো আপনার হলো 6 টাকা আর যদি বড় গাছ কিনতে আসে অনেকে তাহলে বড় গাছ আপনার আমি দাম নিই আপনার হলো 30 টাকা 35 টাকা আর ছোট চারা নিলে দাম পড়বে আপনার 6 টাকা হ্যালো एवरीवन সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই সররিত হর্টিকালচারের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আমি আছি আমাদের হর্টিকালচার প্রজেক্টের একটি ফল ও ফুলের বাগানে এই যে আপনারা যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো কসমস ফুল এছাড়া এদিকে আরো ফুল এবং ফলের গাছ আছে আমি আজকে আপনাদের এই বাগান থেকে একটি গাছ সম্পর্কে বিস্তারিত জানাবো যে সেই চারা গাছটি আপনি কিভাবে তৈরি করতে পারেন কিভাবে পাবেন এবং বাসায় কিভাবে নিজ দায়িত্বে তৈরি করতে পারেন আমাদের উদ্দেশ্য হলো আপনাদেরকে গাছ রোপণে চারা গাছ রোপণে উদ্বুদ্ধ করা পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করাই হলো আমাদের মূল উদ্দেশ্য তাহলে আজকের ভিডিওতে আমরা এখান থেকে কিছু ফুল ও ফলের গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক যেমন ডান চাষ এটা এদেরও মাটি এদেরও আমি বীজ ছিটাই প্রথমে বীজ ছিটাবো ছিটার পরে চারা আস্তে আস্তে বৃদ্ধি নেবে বড় হবে বড় হওয়ার পরে 4 থেকে 2 ইঞ্চি 1.5 ইঞ্চি হলে পরে চারা আমি নিজেও লাগাই এবং বাইরেও সাপ্লাই হয় কিন্তু এটা হলো আপনার ডান চাষ এটা হলো মিক্সচার কালারের ডান চাষ এটা হলো বাইরের ফুল দেখেন এক একটা গাছের গঠন কত সুন্দর যদি কেউ বাসা বাড়িতে লাগায় তাহলে আপনি ওই মাটি তৈরি করবেন এতে একটা করে চারা লাগালে যথেষ্ট দুইটা চারা লাগালে কোনো প্রয়োজনই পড়ে না কিন্তু যদি এটা আরো একটু ঘন লাগাতাম আমি তাহলে আরো একটু সুন্দর হতো মানে যদি আমি 8 ইঞ্চি পরপর লাগাতাম তাহলে গাছটা আমার আরো সুন্দর দেখতে ভালো লাগতো তার কারণে আমি এখন নিজে বুঝতে পারছি যে জিনিসটা আমার কাছে একটু কেমন লাগছে কারণ আগামীতে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে একটু আমি দেখে আরো একটু ঘন করে লাগানোর আরো সৌন্দর্য করার চেষ্টা করব হ্যাঁ আরো সৌন্দর্য নাম এদেরও ডানথাস ওদেরও ডানথাস ওরে এক কালারের আর এদেরও মিক্সচার কালারের ডানথাস এই জন্য দুইটা আলাদা আলাদা ডানথাস দেখলে এটাই হলো আইডিয়াল কোম্পানির মাল এগুলে আইডিয়াল কোম্পানির মালটা সব থেকে ভালো ডানথাসের গাছের ভিতরে ফুলের চারার ভিতরে আইডিয়াল কোম্পানির 20টা হলো সব থেকে ভালো এদের প্রাইস হলো আপনার 6 টাকা দাম একটা চারা আর কি চারা একটা সিস্টেম চারা আপনি 6 ইঞ্চি 4 ইঞ্চি একটা হলো আপনার হলো 6 টাকা আর যদি বড় গাছ কিনতে আসে অনেকে তাহলে বড় গাছ আপনার আমি দাম নিই আপনার হলো 30 টাকা 35 টাকা আর ছোট চারা নিলে দাম পড়বে আপনার 6 টাকা কিন্তু যদি আপনি ক্যাপ বুনে দিও আগে আপনি মাটি রেডি করেন আর যদি অনেকে বলে যে শুকর করে আমরা নিয়ে লাগাবো তাহলে আপনারা কাজ করেন প্যাকেট কেটে ফেলে দিয়ে আপনি টপের ভিতর দিয়ে দেন আপনি আমার যে মাটিটা আছে প্যাকেটের ভিতরে ওই মাটিটা সুন্দর করে সাইড দিয়ে আপনি অল্প মাটি নামা দিবেন তাহলে আপনার গাছ সুন্দর হবে বাসায় যারা নিয়ে যাবে তারা যে আমরা বড় প্যাকেটে গাছ করি ওই আমার টপের তলাতে 4টা মাটি দিবে দিলে পরে আপনার আমার এই প্যাকেটটা বেলের দিয়ে কাটে দিয়ে সুন্দর করে সাইডে বসা দিলে যে গ্যাপটা থাকে ওই গ্যাপে সারালা মাটি নামা দিলে পরে এই গাছ আমার থেকে 3 গুণ ভালো হবে তাদের ওই মাটির সাথে তারা সার নিয়ে যাবে আমার কাছে গোবর সার চাইলে গোবর সার দেবো মিক্সচার সার চাইলে মিক্সচার সার দেবো আমার ওনাদের সারটা কমই লাগে কিন্তু আমার তো বেশি সার থাকে প্যাকেটে ওইভাবে দিলে পরে আমার থেকে তাদের গাছ বেশি ভালো হবে কারণ আমার কাছ থেকে গেলে পরে গাছটা আরো সুন্দর হবে তাদের কাছে এই গাছটার নাম হলো ডানথাস ওরেও ডানথাস ওরে এক কালার এটা হলো মিক্সচার কালার এই জন্য ডানথাস ডানথাসের অনেক ভ্যারাইটিস আছে আরো অনেক ভ্যারাইটিস এটা একই দাম সব একই দাম
তাহলে এতক্ষণ আপনারা দেখলেন এইখান থেকে একটি গাছ সম্পর্কে বিস্তারিত, এরকম পরবর্তী ভিডিওতে আরও একটি গাছ সম্পর্কে বিস্তারিত বলা থাকবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। এবং হর্টিকালচার রিলেটেড প্রজেক্টের জন্য যারা আপনারা আগ্রহ প্রকাশ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ড বা কাউকে শেয়ার করতে পারেন। আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা, আমরা সবুজের আন্দোলন গড়ে তুলতে যাচ্ছি, সেই জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি প্রচেষ্টা। আমাদের এই ভিডিও দেখে যারা উদ্বুদ্ধ হয় গাছ লাগানো চারাগাছ তৈরিতে তাদেরকে আমরা সদরে সম্ভাষণা জানাই, আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল তাদের প্রতি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছ লাগাবেন, চারাগাছ রোপণ করবেন, পৃথিবীকে সুন্দর রাখবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।